এই বর্ষাকালেই গাছ লাগিয়ে আপনি লাখপতি হতে পারবেন যদি কথাগুলো মন্দে সরেন ধরুন আপনাদের প্রচুর জায়গা সম্পত্তি আছে অথবা ফাঁকা পড়ে আছে ওই ফাঁকা জায়গাগুলিতে আপনি গাছ লাগিয়ে দশ থেকে বারো বছর বা পনেরো বছরের মধ্যেই আপনি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এবং ভবিষ্যতের চিন্তা দূর হবে কথা হচ্ছে কোন গাছ লাগালে আপনি তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন আর কি গাছ লাগালে পরের জেনারেশানে ছেলেমেয়েরা কোটিপতি হতে পারবেন আর তার সাথে কি না কোন সাইজে চারা লাগাতে হবে কি রকম দাম পড়বে এবং সাবিত্রী কিষাণ নার্সারি থেকেই বা চারা নিলে কি দাম পড়তে পারে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আসি বড় পাতা মেঘিনি ও ছোট পাতা মেয়েগিনী বড় পাতা মেহগিনী গাছ খুব ভালো কাঠের গাছ এ খুব দ্রুত বা তাড়াতাড়ি বাড়ে এবং এর প্রাপ্তবয়স্ক হতে পনেরো থেকে কুড়ি বছর বয়স সময় নেয় তারপর গাছটি বিক্রি করলে আপনি ভালো দাম পাবেন তবে এই গাছটির ভেতরের অংশটা লাল আকৃতি হয় ছোটো পাতা গাছটি বড় পাতা গাছের থেকেও ভালো এবং ছোটো পাতা গাছের দামটা বড় পাতার থেকেও বেশি পাওয়া যায় তবে এর প্রাপ্তবয়স্ক হতে সময় লেগে কুড়ি থেকে পঁচিশ বছর লাগে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি গাছটা বিক্রি করলেন যথেষ্ট পরিমাণ লাভজনক অঙ্কের টাকা পাবেন আবৃত্তি কিষাণ নার্সারিতে আপনি ছোটো পাতা আর বড়ো পাতা দু ফুট তিন ফুট আর চার ফুট সাইজে গাছ পেয়ে যাবেন তবে পার পিসে দশ টাকা করে পড়বে আপনি বেশি নিলেন একটু অনেকটাই কমে পাবেন তবে এছাড়া আপনি নিকটবর্তী কোনো নার্সারি থেকেও নিতে পারেন যদি মিনিমাম দু তিন মিঘার জায়গা থাকে ওই জায়গার চারদ্বারে হিরে বা কোনো পুরো জমিতেই আপনি এই গাছটি লাগাতে পারবেন সেটা হচ্ছে ইউসি বা ইউকালি পোটার এই গাছটি আপনি লাগানোর সাত বছর থেকে আট বছরের মধ্যেই কেটে বিক্রি করে দিন পার পিসে নশো থেকে হাজার টাকা পাবেন এই গাছটি কেটে দেওয়ার পরেও মরে যায় না এই গোড়া থেকে অসংখ্য কাণ্ড বেরোয় ওই কাণ্ডগুলিগুলো সব কেটে ফেলে দিয়ে দুটো কি একটা কাণ্ড রাখবেন এবং ওই যদি গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দেন তাহলে খুবই ভালো হয় দেখবেন ওই গোড়া থেকে আবার অনেক গাছ বেরিয়ে বেরিয়ে যাবে ওই গাছ আবার সাত বছর বাদে আমরা বিক্রি করার মতন হয়ে যাবে আবার কেটে ফেলুন এইভাবে কেটে বিক্রি করে দিন এইভাবে আমি কন্টিনিউ পথে চালাতে থাকুন গাছে পাতা থেকে ওষুধও তৈরি হয় তবে এই গাছের গোড়ায় বা এই গাছের পাতা যেখানে পড়বে সেখানে অন্য কোনো গাছ হয় না গাছ গাছ দু ফুট তিন ফুট ও চার ফুটের সাইজের আছে এবং পার পিস আট টাকা থেকে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমরা যোগাযোগ করতে পারেন যে গাছটির কথা হলো সেটার নাম হচ্ছে আফ্রিকান মেঘিনি এটি সিলেট অঞ্চলের গাছ তবে আমাদের দেশে এই গাছটি লম্বু গাছ বা লম্বু শাল নামে পরিচিত তবে এই গাছটি অল্প দিনেই দ্রুত লম্বায় বেড়ে যায় এবং তাল গাছকেও ঝাঁপিয়ে যায় সেই জন্য এই গাছকে লম্বু গাছ বলা হয় তবে এই গাছটি আপনি পনেরো বছর পর বিক্রি করতে পারবেন এবং যত দিন বেশি দিন রাখবেন তত বেশি অঙ্কের আপনি টাকা ইনকাম করতে পারবেন এবার আসি আকাশমণি গাছ অনেকে এটাকে সোনাছুরি বলেও জানে এই গাছটি কাঠ খুবই ভালো অল্প দিনে এই কাঠ ব্যবহার করা যায় তবে এই গাছটি মিনিমাম পনেরো বছর পর বিক্রি করলে আপনি লাভজনক অঙ্কের টাকা পাবেন তবে এই গাছটা যত গাছটা বয়স বাড়ের সাথে সাথে দামও বৃদ্ধি পেতে থাকে তবে এই গাছটির জালি শিকড়ের কারণের জন্য অনেকে পুকুর পাড়ে লাগায় যাতে পুকুর পাড়ের মাটি ঢরে থাকতে পারে কিন্তু এটা খুব জেনে রাখবেন এই গাছের ফল খুব ক্ষতিকর পাতও খুব ক্ষতিকারক পুকুরে পড়লে মাছের ক্ষতি হতে পারে এবার আসি হাইব্রিড আকাশমণি গাছ এটি আকাশমণির থেকে দ্রুত বাড়ে এটার নাম অস্ট্রেলিয়া ম্যানজিয়াম কারণ এটা অস্ট্রেলিয়া দেশের গাছ এই জন্য একে অস্ট্রেলিয়া ম্যানজিয়াম বলা হয় খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা যাদের অনেক জমি আছে ভাবছেন গাছ লাগিয়ে রেখে যাব যাতে ভবিষ্যতে ছেলেমেয়েরা অনেক টাকার মালিক হতে পারে তাদের জন্য বলি এই সব গাছগুলি লাগাবেন যেমন সেগুন শাল পলাশ চন্দন আমার তুমি আসি সেগুন গাছ সেগুন গাছ আপনার লাগানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর বিক্রি করলে আপনি বাজার মূল্য অনুযায়ী চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই গামার গাছ গামার গাছ দেখলে দেখতে নরম গাছ বলে মনে হলেও এই গাছটা ফার্নিচারের জন্য খুব উপযোগী পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে এই গাছটি বিক্রি করতে পারবেন ছি শ্বেচ্চন্দন আর লালচন্দন এই গাছ লাগানোর মিনিমাম পঞ্চাশ বছর পরে বিক্রি করে আপনি প্রচুর টাকা লাগতে পারেন আসাল গাছে খুব দাম পাওয়া যায় তবে এটি পঁচিশ থেকে তিরিশ বছর পর বিক্রি করলে আপনি ভালো অঙ্কের টাকা পাবেন তবে এই কাঠ ফার্নিচারের কাছে খুব কিছু গাছ আছে যেগুলো বিভিন্ন রোড ধার নদীর ধারে এবং অফিস আদালতে লাগানো হয় এবং অনেকে বাড়িতেও লাগায় যেমন সেই সব গাছেরগুলির মধ্যে অন্তত হচ্ছে ঝাউ দীঘা ঝাউ যেগুলো বিভিন্ন দীঘার এবং পাড়ে লাইন ধরে লাগানো থাকে এ রাস্তা অফিস আদালতে রোডের ধারেও লাগানো থাকে কৃষ্ণচূড়া রাধাচূড়া যেখানে রাধা সেখানে কৃষ্ণ যেখানে কৃষ্ণ সেখানেই রাধা দেখবেন বিভিন্ন অফিস আদালত রাস্তার ধারে লাগানো থাকে দেখবেন হলুদ রঙের যেই ফুলগুলো থাকে সেগুলো হচ্ছে রাধাচূড়া যেমন লাল রঙের ফুল হয়ে থাকে সেখানে গাছ শিশু বাবলা ছাতিম গাছ তো আছেই যে কোনো ধরনের কাঠের চারা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি সাবিত্রী কিষাণ নারেশারির সঙ্গে যোগাযোগ করবেন প্রোপাইটার রবীন্দ্রনাথ মণ্ডল মোবাইল নম্বর নাইন ডাবল সেভেন ট্রিবল ফাইভ এইট ওয়ান থ্রি জিরো মানে কাঠের চারা ছাড়াও ফলের চারাও পাবেন এছাড়া বিভিন্ন রকম গার্ডেনিং জন্য সাজানোর জন্য বিভিন্ন রকম প্রজাতির চারা পাবেন মনে রাখবেন গড়ি বাংনান হাওড়া